হামলা ঠেকাতে জনগণকে পাশে চাইলেন পুলিশের আইজি শহীদুল হক অন্যদিকে অবরোধে জনগণের উপর হামলা হলে বা বিজিবি সদস্যরা আক্রান্ত হলে প্রয়োজনে অস্ত্র ব্যবহার করা হবে বলে জানালেন বিজিবি মহাপরিচালক বাহিনী আপ্রাণ চেষ্টা করছে দিনরাত 24 ঘন্টা কাজ করে আমরা চেষ্টা করতেছি মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ এই যে দুষ্কৃতিকারী যারা অনেকেই হয়তো জানেন তাদেরকে আইনের আমলে আনার জন্য তাদেরকে আমাদের পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন এরকম যদি পরিস্থিতি যদি হয় যে একজন পেট্রোল বোমা মারতে দেখতেছে আর আমার সামনে যদি পড়ে যায় আমি তাকে হলো ওইখান দিয়ে লাঠি দিয়ে দৌড়ানি দিব না বিকজ ওই লোকটা পেট্রোল বোমা মারা পাঁচজনকে মারা আর আমি যদি তাকে যদি ক্যাজুয়ালিটি করতে পারি আমি পাঁচটা জীবন বাঁচাইতে পারবো আমার হয়তো যে সেই ধরনের হয়তো চিন্তা করতে হইতে পারে সহিংসতা রোধে প্রয়োজনে বিজিবি অস্ত্র ব্যবহার করবে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালকের এমন বক্তব্যকে সঠিক বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চলমান অবরোধে পেট্রোল বোমায় পুড়ে যাওয়া আহতদের দেখতে এসে একথা বলেন তিনি জনগণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সব ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী এক জায়গা থেকে অর্ডার হচ্ছে হুকুম হচ্ছে অবরোধ হচ্ছে হরতাল হচ্ছে এবং সেই সমস্ত জায়গা থেকেই আবার দিক নির্দেশনা দিচ্ছে পোড়াও গাড়ি জ্বালাও মানুষ এগুলো তো হচ্ছে এই সমস্ত কাজের থেকে তারা বিরত থাকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে রাজবাড়ির বালিয়াকান্দা উপজেলায় সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি একটি আধুনিক ও চৌকস সশস্ত্র বাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সেনাবাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে কাজ করছে সরকার শফিকুল আলমের ক্যামেরায় মারুফ রেজা রিপোর্ট নদীতে স্পিডবোট পাড়ে ট্যাঙ্ক আর আকাশে যুদ্ধবিমান দেখে যে কেউ ভাবতে পারেন এটি কোনো যুদ্ধ কিনা তবে এটি কোনো যুদ্ধ নয় মহড়া মাত্র প্রকৃত যুদ্ধে কিভাবে শত্রুকে পরাজিত করে দেশমাতৃকাকে নিরাপদ রাখা যায় তারই অনুশীলন এটি বাংলাদেশ সেনাবাহিনীকে একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রতি বছর নিয়ম করেই অনুষ্ঠিত হয় শীতকালীন এ মহড়া এবারের আয়োজনটা ছিল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার গড়াই নদীর তীরে আকাশ প্রতিরক্ষা ব্যতীত সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের আয়োজনে গেল 21 ডিসেম্বর শুরু হয় এ মহড়া প্রায় মাসব্যাপী এ মহড়ার সমাপনীতে যোগ দিতে গড়াই নদীর তীরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী যে মহড়া দিয়ে থাকে তার চূড়ান্ত রূপায় এই শীতকালীন মহড়ার মাধ্যমে আর এই ধরনের মহড়া শুধুমাত্র দেশমাতৃকাকেই নয় একই সঙ্গে নিজেদের রক্ষার পাশাপাশি দক্ষ সেনা হিসেবে গড়ে তুলতে পারে প্রতিটি ক্ষেত্রে পরিদর্শন শেষে সেনাবাহিনীর আয়োজনে এক দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী এ সময় তিনি দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান দেশের অখণ্ডতা রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অত্যন্ত দক্ষতার সাথে প্রস্তুত সময়ের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার এ সময় সেনাবাহিনীর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন শেখ হাসিনা একটা কথা মনে রাখবেন সেই প্রতিরক্ষা বাহিনী জয়ী হতে পারে যাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস থাকে এবং মানুষের আস্থা বিশ্বাস অর্জন করা আমরা রাজনীতি করি আমাদের জন্য যেমন প্রয়োজন তেমনি আপনাদের জন্য প্রয়োজন মানুষের বিশ্বাস আস্থা এটাই হচ্ছে সব থেকে বড় শক্তি জনগণের শক্তির কথা মনে রাখতে হবে আমরা চাই যে আমাদের সেনাবাহিনী সারা বিশ্বে একটা মর্যাদা পাক এবং বিশ্বের সব থেকে আধুনিক যুগোপযোগী সেনাবাহিনী হিসেবে গড়ে উঠুক সেটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি 2021 সালের মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে সেনাবাহিনীকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি যখনই দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি দেশকে এগিয়ে নিয়েছি মারুফ রেজা আরটিভি
আগামী 29 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করেছেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের করা আদালতের প্রতি অনাস্থা আবেদনের প্রেক্ষিতে বিচারক উচ্চ আদালতের আদেশ সহ ওই দিন তাকে আদালতে হাজির হবার নির্দেশ দেন। ওই পর্যন্ত আদালত মুলতবি করা হয়। নিরাপত্তার কারণ দেখিয়ে আজ আদালতে হাজির হননি বেগম খালেদা জিয়া। গেল 24 ডিসেম্বর আদালতে শেষবারের মতো হাজিরা দেন তিনি। হরতাল অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা। সকালে বনানী থেকে বিক্ষোভকারীরা খালেদা জিয়ার কার্যালয়ে ঘেরাও করার উদ্দেশ্যে মিছিল করে গুলশান দুই নম্বর গোলচত্বরে আসলে পুলিশ তাদের আটক করে আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে, এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে অবরোধ তুলে নিতে বিএনপি চেয়ারপারসনের কাছে দাবি জানান আগতরা। জাতীয় রাজনীতির মতো দেশে বিভিন্ন খাতও দায়িত্ব জ্ঞানহীন। এই মন্তব্য করে রাজনীতিকে কলুষিত না করতে প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির কর্মকর্তারা বলেন, মানুষের জীবন ও গণতন্ত্র বিপর্যস্ত হয় এমন কর্মসূচিও চান না তারা। ব্যবসাকে অতিরিক্ত লাভজনক করার একটা প্রবণতা যারা এই ব্যবসায় নিয়োজিত আছেন তাদের মধ্যে চলে এসেছে। যদি আমরা আরেকটু ভেঙে বলি যে একটা লোভ তাদের মধ্যে চলে এসেছে, যার ফলে কোন রকম নীতি নৈতিকতা বাদ দিয়েও কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছেন। এটা উভয় পক্ষের কাছে আমরা আহ্বান জানাবো, তাদের যার যার অবস্থান থেকে রাজনীতি করবেন যেন মানুষকে এই সহিংসতার কাছে ফেলে দেওয়া না হয়, মানুষের জীবন বিপর্যস্ত করা না হয়, গণতন্ত্র বিপর্যস্ত করা না হয়। হরতাল অবরোধ দেশের অর্থনীতির জন্য সবসময় ক্ষতিকারক বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত। এ সময় তিনি বলেন, খুব শিগগিরই চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বললেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো সংলাপে বসবে না সরকার। No party will think of having calling hortal. I expect that within the next two years or so it should happen. So it is very harmful for the economy. আমি তো বললাম যে আমার এক্সপেকটেশন হলো ইট শুড এন্ড ইন এ উইক। ইট ইজ মাই এক্সপেকটেশন ফর দি গুড অফ দি ইকোনমি, ইট হ্যাজ টু এন্ড উইদিন এ উইক। আইন শৃঙ্খলা রক্ষা করার এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কিন্তু দায়িত্ব আমাদের। আমাদের সেই দায়িত্ব পালন যতটুকু করার দরকার আমরা সবটুকু করব। বাংলার মানুষ যখন এই অরাজকতা চায় না, ইনশাল্লাহ আমরাও এই অরাজকতা দমন করতে সাফল্য হব। সন্ত্রাস দমনে আইন আছে এবং সেইটাই প্রয়োগ করা হবে। দেশের উন্নয়নের জন্য কোন রাজনৈতিক দল যদি তার কন্ট্রিবিউশন রাখতে চায়, তার সেই নেওয়ার জন্য যদি কোনো আলোচনা করতে হয়, আমরা নিশ্চয়ই 100 বার বলবো। জেলায় জেলায় আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রস্তাব দিলেন 14 দল নেতারা। বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আপনি নির্দেশ দেবেন 14 দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে প্রতিটি জেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটিকে পুনর্গঠিত করতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে ওই সন্ত্রাসী চিহ্নিত বোমাদেরকে চিহ্নিত করে তারা প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তুলে দেবে, আইনে সমর্থ করবে, আইনের অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য। দুনিয়ায় কোথাও সন্ত্রাসীরা খুনিরা জয়লাভ করতে পায় নাই, তাহলে ইতিহাস অন্যরকম হতো। এবারেও চূড়ান্ত পরাজিত হবে ইনশাল্লাহ। এবার নিচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। টঙ্গীর তুরাগ তীরে কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, সব প্রস্তুতি শেষ। হরতাল অবরোধে পথে পথে ভোগান্তি মুসল্লিদের। এবং আকরামের পরিবর্তে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন দুর্জয়, বিশ্বকাপে দলের ম্যানেজার সুজন।